আমি দেখতে শুনতে অনেকটা সুন্দর এবং অনেক উঁচা লম্বা দুটো টানা টানা যে কোনো লোকে আমার চোখের দিকে তাকালে আমার প্রেমে পড়ে যাবে এটাই নিয়ম এটা আমার বান্ধবীরা আমাকে বলে আমি রাস্তা দিয়ে যখন হাঁটা চলাফেরা করি অনেক বৃদ্ধ আবার বনিতা সবাই আমার দিকে তাকিয়ে থাকে বিশেষ করে আমার আপেলের দিকে এবং পাছার দিকে পাছাটা যখন দোলন খায় সবাই ওই দিকে তাকিয়ে থাকে বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারি না তারা আমার পাছার মধ্যে কি পাচ্ছে কি দেখে আমি এটা বুঝতে পারি না এবং তারা আমার বুকের দিকে সবসময় তাকিয়ে থাকে কেন তাকিয়ে থাকে কি জন্য তাকিয়ে থাকে সেটা আমি বুঝতে পারি না কারণটা হলো যদি কাজে না করা যায় তাহলে এগুলো দেখে লাভ কি গল্পে আসা যাক মাত্র দু মাস হল আমার বিয়ে হয়েছে আমার স্বামী একজন প্রবাসী বিয়ের মাত্র দুই মাস পরে সে বিদেশ চলে যায় একভাবে ছিলাম এতদিন কিন্তু এখন অনুভব হয়ে গেছে সব কিছু আমি জেনে গেছি বিদেশ যাওয়ার পরে স্বামী আমার একটা রাত ঠিক মতো ঘুম আসে না এভাবে দিনের পর দিন চলতে লাগলো আমি ভিতরে ভিতরে খুঁজতেছি কাউকে বিশ্বস্ত পাওয়া যায় কি না তাহলে আমি আমার মাঠ চাষ করাবো আমার মাঠে টি টোয়েন্টি খেলাব যদি ওরকম ভালো প্লেয়ার পাই এভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখলাম যে আমার বিয়ের কতদিন হয়েছে কি আশু বিশেষে অনেক গল্প গুজব করলো গল্প গুজব করার শেষে আমাকে বলল ভাবি তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগে এবং যদি তুমি কিছু মনে না কর বিশেষ করে তোমার আপেল আপেলগুলো অনেক সুন্দর এবং তোমার পাছাটা দেখতে এমনি যে কোনো পুরুষের সেক্স উঠে যাবে আমি তার এই কথা শুনে খুব লজ্জা পেলাম যদিও তাকে লজ্জার ভাবটা দেখালাম কিন্তু মনে মনেতে আমি খুব খুশি আমি চিন্তা করলাম মেঘ না চাইতে যদি বৃষ্টি হয় মন্দ কী এভাবে চলতে চলতে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেল। এবং সে আমাকে বলল ভাবি আমি তো জানি না তুমি কি ধরনের জিনিস পছন্দ করো কিন্তু আমি তোমার জন্য তো কিছুই আনলাম না তবে আমি একটা নেকলেস এনেছি আমি তোমাকে একটা গিফট করব, যদি তুমি কিছু মনে না করো সে কথা বলে মেসেজটা নিয়ে আসবো আসার পরে সে আমাকে বলল আমি যদি তুমি কিছু মনে না কর তাহলে এটা আমি ভরিয়ে দিই আমি তার দিকে পাছাটা দিয়ে দাঁড়ালাম সে আমার গলা এটা পরিয়ে দাও সে যখন এটা পরিয়ে দিতে গেল বন্ধুরা তার লাঠিটা আমার পাছার মধ্যে লাগলো এবং সে যখন এটা পরিয়ে দিতে গেলেও সে আমার পিঠে সুন্দর করে একটা কিস বসিয়ে দিল আমি তাকে কিছুই বললাম না কিছু না না বলার কারণে সে আরও আরও কয়েকটা কি দিল আমার পিঠে এবং আমার গালের মধ্যে সে কয়েকটা কিস দিতে শুরু করলো কিস দিতে দিতে আমাকে পাগল বানিয়ে দিল আমার গানের মধ্যে কিস করতে সুকিস করল এবং আমার তার লাঠিটা আমার পাছার মধ্যে মনে হয়েছে পাছার মধ্যে এটা ঢুকে যাবে এই যে অবস্থা শুরু হয়েছে আমি বুঝতে পারলাম যে আমি আজ করতে পারলাম যে তার লাঠিটা অনেক বড় অনেক মোটা এবং অনেক লম্বা এভাবে প্রায় দশ মিনিটের মতো সে আমাকে পিছনের দিক থেকে কিস করল বিশেষ করে আমার পিঠে এবং রাডে বন্ধুরা আমি জানি না আমার ঘাড়ে যদি কেউ হাত দেয় আমার অটোসেক্স উঠে যায় আমি তাকে বললাম তোমার এটা কি পড়ানো হয়েছে সেগুলো হ্যাঁ পাবি এটা পড়ানো হয়েছে আমি বললাম এখন একটু ছাড় যদি তোমার কিছু করতে মন চায় এখন কেন রাত্রে করতে পারবা এখন করলে মানুষ মাইন্ড করবে বন্ধুরা আমি তাকে যখন রাত্রে কথা বললাম সে যেন খুশিতে তোরা হয়ে গেলেন তারপরেও সে আমাকে সামনের দিক থেকে জড়িয়ে আমার ঠোঁটে একটা কিস করলো আমার কপালে এবং দুইটা গালে কিস করল কিস করলে আমাকে ছেড়ে দিল রাত্রে যখন ঘুমাতে গেলাম বারবার এই কথাগুলো আমার চোখে পানিতে থাকলো সে আমার সাথে কি করেছে না করেছে সেই কথাগুলো আমার চোখে বারবার বাঁচতে শুরু করলো বাঁচতে বাসতে আমি কেন যেন গরম হয়ে গেলাম এবং আস্তে আস্তে আমার পুরো শরীরটা হট হয়ে গেল রাত্রে কোনো কারণে আমার ঘুম আসে না কারণ আমি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলাম না এবং এভাবে করতে করতে সকাল হয়ে গেল কিন্তু আমার কোনো কারণে ঘুম আসে না আমার ওই দেবরটা একবারে সকালবেলা আমাদের বাসায় আসলো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত সকাল সকাল কেন আসলা বলল যে ভাবি আমার রাত্রে একটা ফোটা ঘুম আসে নাই আমি বললাম কেন বলল যে কালকে যে তোমার সাথে যে কথাগুলো যে কাজগুলো করেছি সেগুলো আমার বারবার মনে পড়ছিল এবং সারা রাত আমি এগুলো করতে করতে পারি নাই আমি একটা মিনিটের জন্য ঘুমাতে পারি নাই বলতে পারি না আমিও যে ঘুমাতে পারি নাই এটা তাকে আমি বলতেই পারি নাই তাহলে কি করা যায় আমি তোমার জন্য কি করতে পারি বল আমি কি করলে তুমি খুশি হও সে আমাকে বলল তুমি বুঝ বুঝনা কি করলে খুশি হও তাহলে কি করবা বল সে আমাকে বললো তাহলে আজকে রাত্রে আমি তোমার কাছে চলে আসি রাত্রে যখন অনেক রাত্র হবে তখন আমি তোমার সাথে চলে আসবো চলে আসতে বাকিটা ওই সময় হবে যা করার ওই সময় করবো তুমি কী বলো যদি আমার কাছে একটা আবদার করে তাহলে কি আমি সেটা ফিল আপ করতে হবে না এভাবে সে কিছুক্ষণ আমার সাথে কথা বল কথা বলে সে তার মতো করে চলে গেল সারাটা দিন আমি কাজকর্ম করলাম এবং কাজকর্ম করে অনেক টায়ার্ড হয়ে গেলাম তাই সুন্দর সাথে সাথে আমি ঘুমিয়ে পড়লাম রাত্র দশটার দিকে হঠাৎ করে আবার দরজাকে যেন নক করল আমি দরজা খুলে দেখি যে সে তো আর কেউ নেই আমার বিদেশ ফেরত দেবর আমি আসতে পেরে তাকে দরজাটা খুলে দিলাম দরজাটা খুলে খোলার পরে সে আসতে আমার রুমে ঢুকে গেল আমার রুমে ঢুকেই সেই বন্ধুরা সে আমাকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে আমার মুখে গলায় ঘাড়ে এবং বিভিন্ন জায়গায় সে অটো কিস করতে লাগলো দাঁট করিয়ে আমি বললাম কি দাঁট করিয়ে রাখবা আমি বললাম এভাবে দাঁড়িয়ে রাখি আমাকে সব করবা আমাকে কি একটু বসতে দিবে না বলে যে না আমি দাঁড়িয়ে আগে আমার মনটা মনটা পূর্ণ করিয়ে নিও সে কথা বলে আমাকে জড়িয়ে ধরল ভালোভাবে ভালো মতে জড়িয়ে ধরে আমার শরীর থেকে আমার কাপড়টা সরিয়ে দিল কাপড়টা সরিয়ে নিয়ে এসে আমার বউ আমাকে বুকের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো জড়িয়ে রাখল আস্তে আস্তে আমার ব্লাউজটা খুলে নিল ব্লাউজটা খুলে নিয়ে সে আমার ব্রা খুলে নিল ব্রাটা খুলে নিয়ে এসে আমার আপেলগুলো বন্ধুরা খেতে শুরু করলো সে যখন আপেলগুলো খেতে শুরু করলো বন্ধুরা আমার যে কী পরিমাণ ভালো লাগতেছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আপেল আসতে সে নিচে নিচে নামলো নেমে আমার পেটে বিভিন্ন জায়গায় সে হালকাভাবে কামড় দিতে শুরু করলো সে কামড়াতে কামড়াতে আমাকে প্রায় অস্থির করিয়ে দিল এবং কিছুক্ষণ পরে সে আমার ঠোঁটগুলো নিয়ে খাওয়া শুরু করলো সেই বন্ধুরা সেই যখন আমার ঠোঁটগুলো খেতে শুরু করলো আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আমি অনুভব করলাম আমার মাঠ দিয়ে যেন জল পড়ে যাচ্ছে অত জল পড়া শুরু করল আমি চিন্তা করলাম যে দীর্ঘদিন জমিয়ে থাকা দলগুলো মনে হয় পড়ে যাচ্ছে সে আস্তে আস্তে করে আমার তলপেটে অনুকূল করে অনেক অনুপম কিস্তিতে শুরু করলো আমার ঠোঁট খেতে শুরু করলো এবং আমার শরীরে এমন কোনো জায়গা নেই যে সে কিস করে নাই একটা কানে আমার পেটিকোটটা খুলে ফেলল পেটিকোটটা খুলে বন্ধুরা আমার ওখানে যে জলগুলা ছিল সে সমস্ত জলগুলো খেয়ে নিও এবং আমার মাঠটা আমার কাছে মনে হয় যে আমার পুরো মাঠটা সেই মুখের ভিতর নিয়ে সে পরিমাণ করে ছাড়তে শুরু করলে ছাড়তে ছাড়তে বন্ধুরা সে আমাকে পাগল করিয়ে দিল এবং আমি বুঝতে পারলাম যে আমার পুরো মাথা লাল হয়ে গেছে তার থাকার কারণে সে এক ঘন্টার মতো আমার মাঠটা খেল আমার মাঠটা খেতে খেতে একেবারে পুরো মাঠটাকে অস্থির করিয়ে দিল আসতে করে তার লুঙ্গিটা খুলে ফেল লুঙ্গিটা খুলে তারা লাঠিটা বের করে নীল বন্ধুরা আমি তার লাঠিটা দেখে আমি অস্থির হয়ে গেলাম আমার মনে হয় যে আমার হাতে এক হাত হবে এবং সেরকম মোটা আমি অনেকক্ষণ থেকে তার লাঠিটা খেতে শুরু করলাম খেতে খেতে তাকে অস্থির করিয়ে দিলাম এভাবে চলতে লাগল লাঠি খাওয়া আমি লাঠি খেতে খেতে তাকে অস্থির করিয়ে দিলাম এবং সে বিভিন্ন রকম মুখ দিয়ে শব্দ করতেছিল সে কিছুক্ষণ পরে আমাকে শুধুই দিল